অ্যাডিনোরিয়ে জরুরি বৈঠক, মুখ্যমন্ত্রীর জারি হবে গাইডলাইন, তবে কি বন্ধ হবে স্কুল? অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মঙ্গলবারই একটি গাইডলাইন জারি করার নির্দেশ দিয়েছেন। রাজ্যে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ক্রমশ উদ্বেগজনক জায়গায় চলে যাচ্ছে। বেসরকারি সূত্রের খবর, রাজ্যে অন্তত 25 জন শিশু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছে। বৈঠক নির্দেশ দেওয়া হয়েছে, করোনার মতো যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে বিশেষ ইউনিট খুলতে বলা হয়েছে। আগামী 7 দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই নিয়ে আরও ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। বৈঠকে হাসপাতালে বেডের পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। অনর্থক বেড যাতে ভর্তি না থাকে সে ব্যাপারেও নজর দিতে বলেছেন তিনি। এরপর প্রশ্ন আসছে, তবে কি স্কুল বন্ধ হবে? বৈঠকে স্কুল কীভাবে সংক্রমণ ছড়াতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে স্কুল ছুটি দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এই বৈঠকে। 7 দিনের পর্যবেক্ষণের পরেই এ ব্যাপারে পর্যালোচনা করা হবে, তবে এই মুহূর্তে স্কুলে সাবধানতা অবলম্বনের উপরে জোর দেওয়া হয়েছে। মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ আগে অভিভাবকদের দেওয়া হয়েছে। এর আগে গত 21 ফেব্রুয়ারি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি গাইডলাইন পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছিল জ্বর সর্দি কাশি নিয়ে যেসব শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের আরটিপিসিআর টেস্ট করাতে হবে। সরকারি হাসপাতালগুলির পেডিয়াট্রিক বিভাগে যে সমস্ত বাচ্চারা সুস্থ হয়ে আছেন তাদের দ্রুত ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে পেডিয়াট্রিক বিভাগে অনর্থক জায়গা ভর্তি না হয়ে থাকে।